কথা বলে পয়েন্টে পয়েন্টে, তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। I got something. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মজার সিলহেট। আজকে ভিডিও হল টিকটক সেলিব্রিটি হল প্রেজেন্টেশন, তার কন্টেন্ট কিতা বিস্তারিত ভিডিও দেখবো মনে আমরা, তো লাইক বাটো চলো কা ভিডিও দেখি। আহ ফেটো বেদ আমাদের মারি ফেলাচ্ছে না, এই ফাঁদ মারার আগে পড়ে গেছে, কিন্তু ফাঁদ মারার আগে পড়ে গেছে। ফাঁদুর মাঝে বললাম গন্ধ নেই, ফাঁদ মারার পর মানুষ অজ্ঞান হয়ে যায়, তো কি যাচ্ছে ফাঁদ এখন দেখো সেলিব্রিটি হইলে দাঁত সম্পর্কেও কি করা যায়, একটা কন্টেন্ট বানা যায়, দেখা যাক তাই দাঁত সম্পর্কে কিতা হয়। মানে তানুর দাঁত আগে উচা আছিল, এখন নিশা হয়ে গেছে। আগে বলে ওলা আছে আগে একটু সামনে ছিল, এখন ব্রেসেস করে একটু পিছনে চলে গেছে আর কি। ওয়েট, ইউ নো, তাহলে একটা কমেন্ট রিপ্লে দিতে পারি ভিডিও করা। তার একটা কমেন্ট হইল গিয়া, আপনার পা কালো তার মানে আপনি ময়দা সুন্দরী, মানে হয়েছে আর কি আপনার পা খালা আপনার, তার মানে আপনি ময়দা সুন্দরী। এখানে রিপ্লাই দিতে পারি, তাই ফানে আটু ফানি পর্যন্ত নামিয়া ভিডিও করা। আস্তে আস্তে একপা একপা করে চুলি চুলি দেখাই, একপা একপা করে চুলিয়ে দেখাই গেছে, আসলে সুন্দর। ওয়েট গাইস, কমেন্ট আছে আপনার পা কালো তার মানে আপনি ময়দা সুন্দরী। এখানে যদি কমেন্টে যদি কমেন্টে যদি একটু উল্টা পাল্টা হইয়া অন্য কিছু হইতো, যেমন সরি আমি আর এক্সাম্পল দিয়ে না, কমেন্ট ফার জায়গার যদি অন্য কিছু হইতো তাহলে ভিডিওর কন্টেন্ট কন্টেন্টটা কী লইল মানে বাবার বিষয়ে। যাই হোক, আমরা নেক্সট ভিডিও দেখি। হ্যাঁ আমি বেয়াদ, কেননা আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, আর তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। এগিয়ে মাথা কেটে লাগে। হ্যাঁ আমি বেয়াদ, আমার কথা বলে পয়েন্টে পয়েন্টে, তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। এলাম টিকটক সেলিব্রিটি হলোর ইয়ে নাকি তা মিউজিক পয়েন্টে, আর তোমার ব্যথা লাগে জয়েন্টে। ওয়েট গাইস, যে আত্মার মাঝে দেখা যায় রিং, দেখা যায় রিংয়ের মাঝে মাঝখানেও দেখা যায় ফাত্তর নাই, সেম একটা রিং আমার আছে। ফুয়া না ফুরি যায় ফুয়া, জিন্স দেখা যায়, জিন্স দেখা যায়, নিচে জিন্স আছে
নারীও দেখাই না তাই জিন্স পিন্তি চাই আই যাক শেষমেশ তাই তানোর পরিচয়টা দিছিল তাই ফুয়া বোরকা লাগাইল কি একটা কি তা করলাম জীবনে এই ধরনের খাফর বা ড্রেস আপ করতে পারছি না আমি একলা বিছনা পাইলে তো বাদশাল খান ঘুমাই একে কয় একলা বিছনা দিলে ঘুমায় না কিতা সমস্যা গুমর ওষুধ খাইয়া ঘুমায় না কেন মাথা যদি ইটা করে ঘুমাইব কিলাতে এই ধরনের যদি বালিশ দিব তার মাঝে বেড়ে ঘুমাইব নি ঘুম তার বাপরে বা ওই ফাগল ওখান থেকে বাঘ বাঁচব No problem. Double meaning. No. Romedar masa mita dekhta ma. Ekhon ta bujhe tale comment korba. কমেন্ট করবা আমি কোনো কমেন্ট করতাম না সরি দেখো খালি বা চিনতে শয়তানি করবে সো থ্যাংক ইউ গাইজ আজকে অতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও তারপর দেখাইব আপনার লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম